এই তোরা চেঁচাচ্ছিস সব শুনতে পাবো, একদম হেড অফিস থেকে মিটিং হচ্ছে। হ্যালো, আচ্ছা খালি দিল, কি করবো তাহলে? অ্যাটেন্ডেন্সের গুগল আইডি একটা আছে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে দিচ্ছি। बता दी करो मुझे। তোমার ছবিটা দেখাবে মিটিং এ জয়েন। ছবি না দেখালে হবে, সিম্পল করে থাক। ইমন বাবু শুরু করুন। আর মাইক গুলো একটু অফ করবেন। আচ্ছা আমরা মিটিংটা দুটোতে করেছিলাম, দুটো 8 বাজে, অনেকেই জয়েন করেছে। আমরা কি তাহলে আর 2 মিনিট দেখে 2:10 থেকে শুরু করি? ম্যাডাম হ্যালো, মাস্টারমশাই বলুন। বলছি আপনি কাল কি অফিসে আসছেন কি আগে জিজ্ঞেস করে দিন তো। না কালকে আসছি না, কালকে আমাদের ওই লালমোহন বাবুর ফাইলটা জমা করব, পরশু দিনকে আমাকে পেয়ে যাবেন অফিসে। ও আমার তো আপনারা চিঠি ফরওয়ার্ড করে দেন, দ্বিতীয় দিন কথা হচ্ছে, ঠিক আছে? আপনার কথাটা কেমন হেডি আসছে বুঝতে পারলাম না। যদি চিঠি ফরওয়ার্ড করাতে হবে তাহলে পরশু দিন যাবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ পরশু দিন আসবেন। আচ্ছা
তুমি দুটো ভালো আছেন তো? হ্যাঁ 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 আছি। আচ্ছা 2:10 বাজে, আমাদের অ্যাকচুয়ালি গুগল মিট অনেক দিন করা হয় না, কারণ যে কোনো ধরনের মানে যে বিষয়গুলো আসে আমরা মোটামুটি হয়তো লিখেই অনেক সময় নামিয়ে দিই আমাদের গ্রুপে, কিন্তু এবার মিটিং করতে হচ্ছে, কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস নিয়ে কথা বলার আছে। এর মধ্যে গত সপ্তাহে যেহেতু আমি একটা ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিং এ ছিলাম, আমি নিজেই অফিসে আসতে পারিনি, এবার আপনাদের এই ট্রেনিং এর উপরে আমাকে কিছু রিপোর্ট ডিস্ট্রিক্টে দিতে হবে, যেটা 25 তারিখে অলরেডি ডেট ছিল, কিন্তু আমাদের ট্রেনিং এর লাস্ট ডেট 25 তারিখ থাকাতে আমরা ডিপিও স্যারের কাছ থেকে সময় নিয়েছিলাম, যাতে আমাদের আমরা 28 তারিখে আমাদের টিচারদেরকে ইনফরমেশন গুলো জানাতে পারি এবং আজকের ওয়ার্কিং ডের মধ্যে আমরা রিপোর্টটা জেলাকে জানাবো। যেই যেই বিষয়গুলো নতুন মানে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর কিছু নতুন কিছু সিস্টেম বা মানে বা নীতি কিছু মানে পরিচালনা করার কথা মানে ভেবেছেন, সেই ধরনের কিছু মানে জিনিসপত্র নিয়ে আমাদের কিন্তু গত সপ্তাহে একটা মিটিং হয়েছিল। আজকে আমি এই মিটিং গুলো নিয়ে আলোচনা মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুজনকে মানে দুটো সেক্টরকে আমি আলাদা মানে একসাথে ডেকেছি, কারণ সময় যেহেতু কম। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আপনারা যেটা বলছি সেটা হচ্ছে ফরমেশন অফ হাউস সিস্টেম, মানে সকল বিদ্যালয়কে জানানো যাচ্ছে যে শিক্ষা দপ্তর সংক্রান্ত কিছু শিক্ষা সংক্রান্ত যে নীতিগুলো রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে হ্যালো শোনা যাচ্ছে? আচ্ছা যাদের মাইক গুলো অন আছে একটু অফ করে দিন, তাহলে আপনারা পরিষ্কার শুনতে পারবেন এবং বিষয়টা একটু মন দিয়ে শুনুন, শোনাটাই কাজ। প্রথম আসছে বলছে ফরমেশন অফ হাউস সিস্টেম। হাউস সিস্টেম বলতে কিছু বেসরকারি স্কুল বা আমরা যদি এরকম দেখি প্রাইভেট স্কুল, সেখানে দেখবেন বাচ্চাদের না এরকম মানে হোয়াইট গ্রুপ, ব্ল্যাক গ্রুপ, ব্লু গ্রুপ বা ইয়েলো গ্রুপ, এরকম কিছু গ্রুপিং সিস্টেম থাকে। দেখবেন তারা আবার আলাদা আলাদা ব্যাচ পড়ে যায় বা তাদের ইউনিফর্ম গুলো দেখবেন হয়তো কেউ গ্রিন কালারের একটা ইউনিফর্ম পরে যাচ্ছে, কেউ ইয়েলো কালারের পরে যাচ্ছে। এরকম আমাদের মানে সরকারি যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে এখানেও কিন্তু আমাদের শিক্ষা দপ্তর কিন্তু একটা এই ফরমেশন অফ হাউস সিস্টেমের কথা বলেছে। এখানে হাউস সিস্টেম বলতে যেটা মানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দল গঠন বা গ্রুপিং। মানে আমরা শিশুকালে অনেক সময় শুনেছি যে বিভিন্ন বিদ্যালয়ে 4টি করে গ্রুপ থাকতো, এরকমই আমাদের সরকারি স্কুলেও কিন্তু এরকম গ্রুপ করতে হবে বিদ্যালয়ে নভেম্বর মাস থেকে। এবার নভেম্বর মাস তো প্রায় শেষ হয়ে গেছে, এবার ডিসেম্বর, তাহলে নভেম্বর আমরা সময় পাচ্ছি না, ডিসেম্বর মাস থেকে কিন্তু আমাদের সমস্ত বাচ্চা বা নতুন সেশনে যে সমস্ত বাচ্চারা মানে একটা ক্লাস থেকে উত্তীর্ণ হয়ে একটা ক্লাসে যাবে, সেখানে কিন্তু আমাদের বাচ্চাগুলোকে 4টে দলে ভাগ করতে হবে এবং সেই দলগুলোর নাম কিন্তু আমাদের ওরকম ব্লু ব্লু গ্রুপ বা ইয়েলো গ্রুপ এরকম না, আমরা মনীষীদের নামে রাখবো। আমাদেরকে বলা হয়েছে মনীষীদের নামে, যেরকম রামমোহন, আমরা যেরকম বিভিন্ন কক্ষের নাম রাখি রামমোহন কক্ষ, বিদ্যাসাগর কক্ষ, এরকম বিভিন্ন মনীষীদের নামে কিন্তু আমরা 4টে করে গ্রুপ করব। এবার সেই গ্রুপের কি হবে, সেখানে গ্রুপ গুলোর গুণাগুণ এবং জাতপাত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু কাজ করবে, অর্থাৎ তাদের মধ্যে কি কি ক্রিয়েটিভিটি আছে। এবার এক একটা গ্রুপে হয়তো প্রতি দলে কম বুদ্ধি সম্পন্ন কিছু বাচ্চা থাকতে পারবে, বা কোনো গ্রুপে হয়তো বেশি বুদ্ধি সম্পন্ন বাচ্চা থাকবে, বা কোনো হয়তো মাঝারি বুদ্ধি সম্পন্ন, তার সাথে কেউ হয়তো গান জানে, কেউ আবৃত্তি জানে, এরকম ভাবে কিন্তু 4টে গ্রুপের মধ্যে তৈরি করে ওদের একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে, যাতে ওরা একে অপরের সাথে একটা মানে সুন্দর একটা মনোভাব মানে হেল্পফুল মাইন্ড গড়ে ওঠে ওদের মধ্যে। এরকম কিন্তু একটা মানে আমাদের একটা গ্রুপিং করতে হবে, 4টে গ্রুপ করতে হবে। এটা কোনো শ্রেণী হিসেবে নয় যে ক্লাস ওয়ানের জন্য 4টে গ্রুপ, এরকম ব্যাপার এখনো কিছু বলেনি। সেটা হচ্ছে পুরো বিদ্যালয়ে যত ছাত্রছাত্রী আছে তাদেরকে সেই গ্রুপিং করানো যেতে পারে। আর একটা বলছে যে এই যে হাউস সিস্টেম যেটা বলছে সেটা কিন্তু আমাদের প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ভালো করে শুনুন। সেটা হচ্ছে এই ফরমেশন অফ হাউস সিস্টেম প্রাইমারির জন্য নয়, এটা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত। কিন্তু যেহেতু মিটিংটা আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি হাই স্কুল একসাথে ডেকেছি, এই জন্য আমি কনসেপ্টটা বললাম, সকলেই জেনে রাখুন। তাহলে ফরমেশন অফ হাউস সিস্টেম হচ্ছে হাই স্কুলের জন্য, এখানে প্রাইমারি স্কুলের টিচারদের কোনো ভূমিকা নেই। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে অবজারভেশন অফ গ্র্যাজুয়েশন সেরিমনি, অর্থাৎ কিনা আমরা যে ছেলেমেয়েরা সারা বছর পড়াশোনার করার পরে যে রেজাল্টটা পায়, অনেক ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে দেখি কি রেজাল্টটা যখন পাচ্ছে ওরা কিন্তু শিক্ষক শিক্ষিকারা মিলে কিন্তু একটা উদযাপন করে, সেখানে অনেকে মাথায় এক ধরনের টুপি পরায় বা তাদেরকে শংসাপত্র প্রদান করছে, এই যে এই জিনিসটা হয় এরকম কিন্তু, অর্থাৎ তাদেরকে জানুয়ারি মাসে যখন তারা রেজাল্ট পাবে
রেজাল্টের সময় শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটা আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তাদের নতুন শ্রেণীতে ওঠার একটা আহ্বান করবে, আর প্রধান শিক্ষক মহাশয় কিন্তু এই প্রকল্পটা পুরোটাই মানে করবেন এবং সাথে স্বাক্ষরিত বা যে সমস্ত শংসাপত্র থাকবে সেগুলো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন। শ্রেণীকক্ষের কর্নারে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা রেজাল্ট পাচ্ছে সেই ছবিগুলো যদি আপনারা তুলে রাখেন, তাহলে সেটাকে একটা দেওয়াল পত্রিকা যদি থাকে সেখানে আপনারা সাঁটলেন, বা তাদের নিজের নিজের জন্মদিনে কোনো একটা ছোট ছোট অনুষ্ঠান করলেন সেইগুলো তাদেরকে আটকে থাকলো আটকে রাখলেন, এবং এগুলো একটা যদি ক্লাসে মনিটর করা হয় বা কালচারাল মনিটর বা মিড ডে মিলের মনিটর নির্ধারিত কিন্তু করতে হবে। মানে এই ছবিগুলো অ্যাকচুয়ালি তাদেরকে কংগ্রাচুলেট করা, তাদেরকে প্রশংসা করা, তারা যাতে ওই প্রশংসার ছবি দেখে যাতে তারা আবারও পরবর্তী ক্ষেত্রে তারা উৎসাহ পায়, এটাই বলছে দ্য গ্রাজুয়েশন সেরিমনি। তাহলে এটা কিন্তু প্রাইমারি এবং হাই স্কুল দুটোর জন্যই, মানে এখানে কিন্তু কোনো শ্রেণী বিভেদ নেই। নেক্সট যে টপিকটা আমাদের আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে রিডিং হ্যাবিটস। বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে অবজার্ভ করলে দেখা যায় বাচ্চাদের মধ্যে আমরা যেমন আমাদের জেনারেশনে একটা জোরে সুর করে পড়ার একটা অভ্যাস ছিল, কিন্তু এখনকার ছেলেমেয়েদের মধ্যে এই যে মানে রিডিং হ্যাবিটসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এই রিডিং হ্যাবিটসটা যাতে তাদের মধ্যে গড়ে ওঠে এই জন্য তাদেরকে কিন্তু মানে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু তাদেরকে পাঠ্য পুস্তক বই কিন্তু পড়াতে হবে, তার সাথে সাথে বিভিন্ন গল্পের বই অন্যান্য বই, অর্থাৎ পড়ানোর যে অভ্যাস গড়ে তোলা, এটি হচ্ছে রিডিং হ্যাবিটস। এবং কোনো হয়তো বাচ্চাকে বলা হলো যে তুমি 39 থেকে 95 যেটা আমাদের বলা হয়েছে শব্দ বলো বা 4টি পূর্ণ বাক্য বলো, মানে তাদেরকে দিয়ে যথারীতি গল্প বলানো বা তাদেরকে দিয়ে পড়ানো, সেই পড়ানোর অভ্যাসটা কিন্তু করতে হবে। এবং ছাত্রছাত্রীরা শিক্ষক বা শিক্ষিকার সামনে দাঁড়িয়ে কিন্তু বইগুলো পড়বে, এর সাথে গল্পের বই পাঠদান প্রতি শনিবারে হয়তো এরকম হলো যে একটা রিডিং হ্যাবিটস এর ক্লাস রাখা হলো, সেখানে বিভিন্ন গল্পের বই হয়তো কোন একজন ছাত্রী গল্প পড়লো, অন্যান্য ছাত্রছাত্রীরা শুনলো, সেখানে লৌকিক ভারতীয় লৌকিক গল্প হতে পারে বা কোন পুরাণ মিথোলজি মানে মাইথোলজি ইতিহাস যে কোনো বিষয় সম্পর্কে হতে পারে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু রিডিং হ্যাবিটসটা গড়ে তোলা কিন্তু খুব দরকার। আমি এই বিষয়ে ডিটেলস যা আছে সব আপনাদের এন্ডে নামিয়ে দেবো, হ্যাঁ আমি একটু হালকা হালকা করে টাচ করে গেলাম। এর সাথে কি হচ্ছে মানে এই রিডিং হ্যাবিটস এর সাথে সাথে ওদের রাইটিং স্কিল অর্থাৎ কিনা তাদের হাতের লেখা সেটাও সুন্দর হচ্ছে কিনা এর উপরেও কিন্তু আপনাদেরকে জোর দিতে হবে। কারণ হচ্ছে অনেকেই বাচ্চারা লিখতে চায় না, বা এখন আমাদের অনেক ডিজিটাল যুগ হওয়ার পরে কি হচ্ছে সবাই না টাইপ করে, কিন্তু কি হচ্ছে হাতের লেখা যেটা প্রকৃত মানে হস্তাক্ষর যেটা সেটা কিন্তু অনেকেই লিখতে চায় না, এই জন্য সেটাও করতে হবে। তার সাথে সাথে যদি কোনো ছাত্রছাত্রীরা যদি আইসিটি ল্যাব থাকে সেখানে গিয়েও কিন্তু তারা ওই টাইপটা যদি করে সঠিক বাক্য লিখছে কিনা সেটাও কিন্তু দেখা প্রয়োজন। নেক্সট যে টপিকে আমরা টপিকটায় আমরা আসছি সেটি হচ্ছে আনন্দ পরিসর। আনন্দ পরিসর হচ্ছে এমন একটা বিষয় যেখানে সপ্তাহে একদিন কিন্তু আলোচনা ভিত্তিক সভার ব্যবস্থা করতে হবে, সেখানে শিক্ষক বা শিক্ষিকাদের সাথে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা যাতে ভয়হীন সংকোচহীন সংশয়হীন ভাবে বিভিন্ন খেলাধুলার বিষয় বা যা মানে যেটা তাদের গঠনমূলক মানে বা পরিশীলিত করবে সেরকম কিন্তু বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা হবে। এবং সেখানে শিক্ষক হিসেবে আমরা জানি ট্রেন ফিলোসফার অ্যান্ড গাইড, এখানে কিন্তু শ্রেণীকক্ষের শিক্ষক হবেন বন্ধু, অর্থাৎ কিনা ছাত্রছাত্রীদের যাতে মান বৃদ্ধি পায় এবং তারা যেন সুন্দর পরামর্শ পায় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, তাদের যেন স্কুলে আসার একঘেয়েমি ভাব বা তাদের এই যে ইন্ট্রোভার্ট ছেলে মেয়ে থাকে কিছু যারা নিজেদের কিছু বলতে চায় না, বা ব্যাক বেঞ্চার কিছু বাচ্চা কাচ্চা থাকে যারা সহজে বা সেম থাকে কিছু লাজুক টাইপের ছেলে মেয়ে থাকে, তারাও যেন মানে ছাত্র টিচারদের কাছে এসে তাদের যে মনের অনুভূতি সেগুলো যদি ব্যক্ত করতে পারে, এই জন্য আনন্দ পরিসর অর্থাৎ আনন্দের মাধ্যমে তাদের মনের ভাব সমস্ত কিছু তুলে ধরা এরকম কিন্তু একটা বিষয় কিন্তু তাদেরকে মানে সেরকম একটা পরিবেশ তাদের জন্য তৈরি করতে হবে। আর মোটামুটি এইগুলোই বলেছে হচ্ছে আপনার এই 5টা বিষয়ের মধ্যে। আর শিশু সংসদ যেটা বলে, শিশু সংসদ অনেক স্কুলে আছে, আমি যেরকম অভয়নগর স্কুলে গেছিলাম সেখানে দেখেছিলাম শিশু সংসদ আছে, আরো আশা করছি অন্যান্য স্কুলে আছে, কারণ আমি সব স্কুলে এখনো গিয়ে উঠতে পারিনি। সেখানে খাদ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী প্রধানমন্ত্রী এই যে সমস্ত মন্ত্রী গুলো থাকে শিশু সংসদ এগুলো তো স্কুলে আগে থেকেই ছিল, সেই এই বিষয়টা নিয়ে নতুন কিছু বলার নেই, এটা আপনারা জানেন। হ্যাঁ, তা আমি হচ্ছে যেটা বললাম যে 5টা বিষয় আলোচনা করলাম, ফরমেশন অফ হাউস সিস্টেম, এটা অনলি ক্লাস 6 থেকে 10 এর বাচ্চাদের জন্য, প্রাইমারি স্কুলের টিচাররা এই বিষয়ে মাথা ঘামাবেন না। বাদ বাকি যেটা বললাম অবজারভেশন অফ গ্রাজুয়েশন সেরিমনি মানে রেজাল্ট বেরোনোর পরে সেটার উদযাপন করা, রিডিং হ্যাবিটস গড়ে তোলা, আনন্দ পরিসর সপ্তাহে একদিনের ছুটির দিন বা যে কোনো দিন বা শনিবার বা সপ্তাহের যে কোনো একটা দিন তার বাচ্চাদের সাথে সময় কাটানো এসে খেলে সেরকম, আর ফরমেশন অফ শিশু সংসদ সেটা তো অনেক স্কুলে আছে যেটা ওই বিভিন্ন মনিটরিং করে মন্ত্রী করে দেওয়া হয়, ও ওই বিষয়টা দেখবে ও ওই বিষয়টা দেখবে, অর্থাৎ বাচ্চাদের মধ্যে ছোট থেকে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটা তাদের মধ্যে গড়ে উঠছে।
এই পাঁচটা বিষয় আমি আলোচনা করলাম। এবার ওসমান দা আপনি আছেন? ওসমান দা আপনি স্যাট সম্পর্কে একটু বলুন, আমি পরে টাচ করে দিচ্ছি। আচ্ছা স্যাট সম্পর্কে আমাকে বলে নি, কিছুদিন আগেই মানে যেহেতু করোনার একটা দীর্ঘকালীন, আচ্ছা বলছি আপনারা একটুখানি ওয়েট করুন, দরজাটা আটকে আসি, কারণ এখানে মিস্ত্রি কাজ করছে, তো খুব আওয়াজ আছে, একটু ওয়েট করুন। একটা বিষয় আগে গত বছর হয়েছিল, 2021 সালে হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে প্রাইভেট স্কুল, কিছু কর্পোরেট স্কুল ছিল, হাই স্কুল ছিল, তো এরকম হয়েছিল। এবার এবছর থেকে আমাদের বাচ্চাদের কোথায় খামতি আছে বা কোথায় ঘাটতি আছে এইটা জানার জন্য প্রতি বছর, আচ্ছা কেউ কি মাইক্রোফোনটা অফ করুন, কেউ যদি অন থাকে, হ্যাঁ একটু বলে নিন, আচ্ছা একটু বন্ধ করে একটু বলে দিন, তাকে স্টার্ট করে দিন। সেই সময়টা কি হলো যে এখনকার বাচ্চাদের মধ্যে সেই খামতি বা ঘাটতিটা আছে কিনা এটা দেখার জন্য কিন্তু স্কুল এডুকেশন দপ্তর এরকম একটা স্যাট পরীক্ষা, স্টেট অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়ার কথা ভেবেছে, যেই পরীক্ষাটা কিন্তু এই যে আসন্ন 12 তারিখে 12ই ডিসেম্বর 12ই ডিসেম্বর হবে। এবার এটা আমাদের নদিয়া জেলায় 37টা সার্কেল আছে, প্রত্যেকটা সার্কেল থেকে 10টা করে প্রাইমারি স্কুল আর 5টা করে হাই স্কুল থাকবে। পরীক্ষাটা হবে ডিসেম্বরের 12 তারিখে, মূলত পরীক্ষাগুলো হবে ক্লাস 3, 5, 8 এবং ক্লাস 10 এর, এই কয়েকটা ক্লাসের পরীক্ষা হবে। পরীক্ষাগুলো হবে, সাবজেক্ট হলো যে ক্লাস 3 হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, ম্যাথামেটিক্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স। 5 এর ক্ষেত্রেও তাই, 5 কেবলমাত্র যেগুলো হাই স্কুল 5 আছে সেগুলোর ক্ষেত্রে হবে, প্রাইমারি যেগুলো 5 আছে সেগুলো কিন্তু হবে না। ক্লাস 5 এর ক্ষেত্রেও হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স আর ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। ক্লাস 8 এর ক্ষেত্রে যেটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স, সায়েন্স আর সোশ্যাল সায়েন্স। ক্লাস 10 এর ক্ষেত্রেও হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ম্যাথামেটিক্স আর সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে 12 তারিখ থেকে 12 তারিখে হবে। ক্লাস 3 30 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময় লাগবে। ক্লাস 5 এর ক্ষেত্রে 30 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময়। ক্লাস 8 এর ক্ষেত্রে 40 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় লাগবে। আর ক্লাস 10 এর ক্ষেত্রে 50 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় দেওয়া হবে। এই পরীক্ষাটা নেওয়া হবে যে স্কুলগুলোর ক্ষেত্রে 10টা প্রাইমারি স্কুল ইনক্লুডিং এসএসকে এটাকে বেছে নেওয়া হবে, হাই স্কুলের ক্ষেত্রে নেওয়া হবে 5টা আপার প্রাইমারি ইনক্লুডিং এমএসকে, এগুলো পরবর্তী ক্ষেত্রে নির্ধারণ করা হবে। আর এই স্কুলগুলো যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে ফিল্ড ইন্সপেক্টর ইনভিজিলেটর হিসেবে থাকবেন, যে স্কুলগুলোতে এই স্যাসের পরীক্ষা হবে না সেই স্কুলের শিক্ষকদের এখানে থাকতে হবে, এবং তাদেরকে একটা রিনিউমারেশনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ 500 টাকা তাদেরকে দেওয়া হবে, এবং তাদেরকে অন্যান্য ই করার ক্ষেত্রে আরও 500 টাকা দেওয়া হবে, অর্থাৎ মোট 1000 টাকা দেওয়া হবে এই পরীক্ষাটা ইনভিজিলেটর হিসাবে থাকার জন্য। যে স্কুলের ক্ষেত্রে 30 জনের কম ছাত্র থাকবে সেক্ষেত্রে কেবলমাত্র 1 জন ইনভিজিলেটর থাকবেন, আর বাকি 30-এর বেশি হলে সেক্ষেত্রে 2 জন ইনভিজিলেটর থাকবে। এবং এই এইগুলো পরীক্ষা হওয়ার পরে পরবর্তী সময়ে এগুলোকে মূল্যায়ন করতে হবে এবং মার্ক এন্ট্রি করতে হবে। ম্যাডাম বাকিটা বলবেন। আমার জয়েন হয়েছে কোন স্কুলের হবে? হ্যাঁ সেটা বলে দেওয়া হবে, কোন কোন স্কুল সিলেক্ট হবে সেটা ম্যাডাম পরবর্তী সময় বলে দেবে। এবার আমি বলছি যে তাহলে স্যার সম্পর্কে জানা গেল যে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে হবে ক্লাস 3, তাহলে আমাদের হাই স্কুলের ক্ষেত্রে যেটা গেল গেল সেটা প্রাইমারি স্কুল ক্ষেত্রে। মাইক্রোফোন অফ করুন, মাইক্রোফোন অফ করুন, ওসমানদা মাইক্রোফোনটা অফ করুন। ঠিক আছে, হ্যাঁ আর যে স্কুলে হ্যাঁ পরীক্ষাটা পরিচালনা হবে করবে সেই স্কুলকে 1000 টাকা কন্টিনজেন্সি বাবদ দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা মানে
আচ্ছা এখানে মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, তো হচ্ছে আমাদের বিষয় যেটা আসছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অনলি ক্লাস থ্রি। এবার কোন 10টা স্কুল সিলেক্ট হবে সেটা কিন্তু আমরাও জানি না, সেটা পরীক্ষার আগে আমাদেরকে মানে ডিআই অফিস থেকে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বিকাশ ভবন থেকে নাম পাঠাবে, সেখান থেকে প্রতিটা সার্কেলের জন্য যে 10টা স্কুল সেটা ডিআই অফিসে আসবে। ডিআই স্যার আমাদের এন্ডে নামানোর সাথে সাথে কিন্তু আমরা জানিয়ে দেবো কোন 10টা স্কুল সিলেক্ট হয়েছে। আর এফআই হিসেবে কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু দুজন করে কিন্তু রেডি টিচারকে রেডি থাকতে হবে। এফআই বলতে মানে ফিল্ড ইনভেস্টিগেটর, তাদেরকে কিন্তু অন্যান্য স্কুলে গিয়ে কিন্তু সেই পরীক্ষাটা নিতে হতে পারে বা তাদের ওইখানে গিয়ে কাজ করতে হতে পারে। তাহলে টোটাল কিন্তু আমাদের প্রাইমারির জন্য 55 জন মতন টিচার লাগবে, প্রত্যেকটা স্কুল থেকে ন্যূনতম দুটো করে কিন্তু টিচার লাগবেই। হ্যাঁ ম্যাডাম, কোন কোন কথা বলি? হ্যাঁ বলুন ম্যাডাম। সেই সমস্ত স্কুলগুলোই নির্বাচন করবেন যাদের সাফিসিয়েন্ট টিচার আছে ম্যাডাম, শিক্ষা দপ্তর থেকে দেখতে পাচ্ছে যে কোথায় কতজন স্টুডেন্ট এনরোলমেন্ট আছে, সুতরাং তারা সেই মতনই দেবে। এখানে আমাদের বলার কোন জায়গা নেই, আমরা বলতে পারবো না যে এই স্কুলটা ভালো বা এই স্কুলটা এটা, আপনি এই স্কুলে পরীক্ষাটা নিন। বা কোন স্কুল চাইছে যে স্যাস পরীক্ষা হোক, কিন্তু সেটা আমরা কিছু করতে পারবো না। ওখান থেকে যেটা আসবে সেটাই আসবে, এখানে আমাদের বা ডিআই স্যারের কারো কিছু করার নেই। হ্যাঁ, আর এখানে হচ্ছে সুতরাং সেই সেই স্কুলগুলোর কিন্তু টিচারদের কিন্তু আর এর পরবর্তী ক্ষেত্রে আরো যে সমস্ত কিছু যদি কোনো নিয়মাবলী বা কোনো কিছু আসে রুলস, আমরা অবশ্যই আপনাদের এন্ডে নামিয়ে দেবো যাতে আপনারা এই বিষয় সম্পর্কে জানেন। কারণ আপনারা না জানলে আপনারা হচ্ছে ফিল্ডে লেভেলে কাজ করবেন, একদম গ্রাস রুট লেভেল থেকে রিপোর্টটা আপনাদের কাছ থেকে আমরা নেব। সেক্ষেত্রে আপনাদেরকে জানানো মানে আমাদের কর্তব্য। আমরা আমি যেই মুহূর্তে পাবো সেই মুহূর্তে রাত্রে হোক বা যখনই হোক আমি আপনাদেরকে এন্ডে নামিয়ে দেবো যাতে আপনারা এটা বুঝতে পারেন। স্যার সম্পর্কে তাহলে জানা গেল যে যে কোনো ছাত্র যদি যে থ্রির পরীক্ষা হচ্ছে থ্রির সিলেবাস থেকে হাই স্কুল থেকে এসেছে, হ্যাঁ যেহেতু বছরের শেষে পরীক্ষা হচ্ছে সেই ক্লাস থ্রির সিলেবাস থেকে কি কি হবে না হবে। হ্যাঁ, এবার বাচ্চাগুলো কারা কারা পরীক্ষা দেবে এগুলো সিলেক্ট করো, খুব ভালো হয় আমার ওই ঘরে আছে থ্রির জন্য যে পরীক্ষাটা হয়। এবার ধরুন কোন স্কুলে, ওসমান দা একটু বন্ধ করে দিন, ধরুন কোন স্কুল কোন ক্লাসে 40 জন বাচ্চা আছে কিন্তু তাহলে পরীক্ষা কিন্তু দেবে 30 জন, তাহলে এখানে সিলেকশনটা কিন্তু স্কুল করতে পারবে যে কোন 30 জন পরীক্ষাটা দেবে। 30 জনের উপরে পরীক্ষাটা হয়, যেটা আমরা ন্যাস নিয়েছিলাম আগের বছর ন্যাস করে দেখেছি বা স্যাস আমার মনে হচ্ছে এটা। এবার এটা এটা যদি কোনো রকমের কোনো নতুন কিছু যদি আসে, আর এটা ধরুন 11 তারিখে টেট হবে, 12 তারিখে ন্যাস এই স্যাস হবে। হ্যাঁ, 11 তারিখে টেট, 12 তারিখে স্যাস, তাহলে এই সময়টা খুবই কম রয়েছে, এর মধ্যে যদি কিছু জানা যায় জানিয়ে দেবো। আর এই সংক্রান্ত যা কিছু আছে আমি তো আমি মনে হয় গ্রুপে দিয়েছি কিনা জানি না, আমি একবার আপনাদেরকে নামিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা একটু এই বিষয় সম্পর্কে স্টাডি করবেন। আচ্ছা, আমাদের এখানে কি হাই স্কুল কে কে আছে একটু রেসপন্স করবেন। হাই স্কুল কে আছে? আমার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু আর তাদের জানানোর মতো কিছু নেই, জয় হিন্দ বাহিনী ক্লাস 11-12 এর বাচ্চাদের জন্য। এবার কোন প্রাইমারি স্কুল যদি থাকতে চান জানতে চান সেটা জানতে পারেন, কিন্তু এটা পুরোপুরি হাই স্কুলদের জন্য। সেটা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে 125তম জন্মবার্ষিকী গেল সেই উপলক্ষে কিন্তু একটা জয় হিন্দ বাহিনী গঠন করার কথা হয়েছিল কিন্তু সেটা হয়নি। তো এবছর কিন্তু আমাদের মানে শিক্ষা দপ্তর এটা নিয়ে কিন্তু একটা বিশেষ পরিকল্পনা করেছে, যেটা নিয়ে আমাদের সার্কেলেরই শিক্ষা বন্ধু মৌসুমী দি একটু বিষয় বলবেন, আপনারা দেখুন আর শুনুন। হ্যাঁ, আর বলবেন যে সব আচ্ছা, 2022-এ 125তম জন্ম শতবার্ষিকী গেছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের, তো সেই উপলক্ষে এটা করার কথা। তো এখন এটা হাই স্কুলগুলোতে একটা আজাদ জয় হিন্দ যেহেতু ওনার একটা ইয়ে ছিল কথা ছিল না আজাদ হিন্দ বাহিনী ছিল আর জয় হিন্দ, উনি দেশের জন্য অনেক কিছু করেছেন সেটা আমরা সবাই জানি, তো তাকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে 125তম জন্মবার্ষিকীতে
স্কুলগুলোতে, বিশেষত হাই স্কুলগুলোতে আজাদ হিন্দ বাহিনী গড়ার একটা পরিকল্পনা স্টেট গভর্নমেন্ট নিয়েছেন। এখানে বিষয়টাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিসি অ্যান্ড গাইডলাইন অন জয় হিন্দ বাহিনী। আর তার একটা কথা ছিল, বাণী ছিল যে জয় হিন্দ, এই তাই তাকে শ্রদ্ধা জ্ঞাপন, তাকে স্মরণ, এই সব কিছুর মধ্য দিয়ে মানে এই এই স্কুলগুলোতে, প্রত্যেকটা স্কুলে এই জয় হিন্দ বাহিনী গঠনের মধ্য দিয়ে আমরা যাতে তাকে স্মরণ করতে পারি এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এইটার উদ্দেশ্য ছাত্রদের এইভাবে তৈরি করা যে জয় হিন্দ বাহিনীর গঠন করা মানেই হচ্ছে স্কুলগুলোতে, যে ক্যাডেট স্কুলগুলোতে যেমন ভাবে তাদেরকে তৈরি করা হয়, একটা আলাদা ইউনিফর্ম থাকে, তাদের একটা আলাদা ব্যাজ থাকে, তাদের আলাদা একটা ক্যাপ থাকে, এবং তাদের এনসিসি বাহিনীগুলো যেমন মতো যেমন তাদেরকে তৈরি করা হয় সেরকম, বা ক্যাডেট বাহিনী যেমন ভাবে তৈরি করে দেশের দেশের জন্য লড়ার জন্য, দেশের কাজে লাগার জন্য যেমন ভাবে ক্যাডেট গুলোকে তৈরি করা হয় বিভিন্ন দিক থেকে দেশকে প্রোটেকশন দেওয়ার জন্য, দেশের মানুষজনকে প্রোটেকশন দেওয়ার জন্য যেমন ভাবে ক্যাডেট বাহিনী গঠন করা হয়, তো তেমনই একটা চিন্তা ভাবনা। এখানে তো ক্যাডেট স্কুল নয় এগুলো, কিন্তু স্কুলের বাচ্চাদের, নাইন থেকে টুয়েলভ এর বাচ্চাদের যাতে একটা বিশেষ এরকম ট্রেনিং দিয়ে যাতে সেই রকম বাচ্চা তৈরি করা যায়, যাতে তারা ট্রাফিক থেকে শুরু করে উমেনদের যাতে প্রোটেকশন দিতে পারে, চিলড্রেনদের প্রোটেকশন দিতে পারে, বা সোসাইটিতে আরো এমন অনেক কাজ থাকে যেগুলোতে এই ধরনের কিছু ছেলে মেয়ে যদি থাকে, তারা এইভাবে যদি নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে তারা সোসাইটিকে, দেশকে প্রোটেকশন দিতে পারবে। সেই সেই উদ্দেশ্যেই কিন্তু এই জয় হিন্দ বাহিনী গঠন করার পরিকল্পনা সরকার নিয়েছেন। তো সেই পরিকল্পনা নিয়েছেন এই উদ্দেশ্য নিয়েই, তো কিভাবে গঠন হবে সেইটা কিন্তু আমি এবার এখানে, যদিও এটা ম্যাডাম পুরো যে ফরম্যাট থেকে শুরু করে কিভাবে কি করতে হবে, টিচাররা কারা কমিটিতে থাকবেন, কিভাবে স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে সেটাকে সিলেক্ট করা হবে বা রিজেক্ট বা কিভাবে করা হবে, তা এই যে আমাদের 19 পাতার যে একটা ফরমেশন আছে এটা কিন্তু ম্যাডাম আপনাদের গ্রুপে দিয়ে দেবেন, আপনারা নিজেরা পড়ে নিলেও এটা বুঝতে পারবেন, কিন্তু তবু আমি এখানে যেটা বলা আছে বিশেষ করে এমন নয় যে কোন স্কুল ইচ্ছা করবে যে সে গঠন করবে, কেউ মনে করলো যে দরকার নেই আমি করবো না, তা নয়, এটা কিন্তু ম্যান্ডেটরি, প্রত্যেক স্কুলকে এটা করতে হবে। তার জন্য মানে এর পেছনে যে গঠন করার জন্য যে ফিনান্সিয়াল যে সাপোর্ট সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট দেবে, তো সেই জন্য এবার কিভাবে গঠন করবেন সেগুলো এখানে কিন্তু বলা আছে, কিন্তু তবুও এখানে আমি একটু বলে দিচ্ছি। বলার জন্য মানে স্কুলে একটা কমিটি থাকবে যারা এই বিষয়টা দেখভাল করবেন, আর যে স্টুডেন্টগুলোকে আপনারা সিলেক্ট করবেন যে তারা এই ক্যাডেট ইয়ের জন্য মানে জয় হিন্দ বাহিনীর জন্য এদেরকে সিলেক্ট করা হচ্ছে, তারা কিন্তু যে স্টুডেন্টগুলো একটু মেন্টালি ফিজিক্যালি স্টেবল এবং যারা একটু ডেডিকেটেড যে ছেলে মেয়েগুলো একটু তাদেরকে সিলেক্ট করা, এবং সর্বোপরি যাদেরকে সিলেক্ট করা হবে তাদের গার্জিয়ানের সম্মতি নেওয়াটা সব থেকে জরুরি। এখানে ফরমেশনে বলা আছে যে গার্জেনের একটা সিগনেচারের বা তার অনুমতি প্রদানের একটা জায়গা আছে, সেই জায়গায় গার্জিয়ানের অনুমতি থাকবে, সেটা নিতে হবে, এবং স্কুলের একটা কমিটি থাকবে যেটা ফরম্যাট যখন তারা ফিল আপ করে জমা দেবে সেটাকে গ্রহণ করা, এবং সেই যদি মনে করেন সেই কমিটি এবং সেটা সম্পূর্ণ পরিচালনা করবেন কিন্তু হেড অফ দা ইনস্টিটিউশন, যিনি হেড সেই স্কুলের তিনি সেটাকে পরিচালনা করবেন, এবং সেটা যে কমিটি যেটা তৈরি হবে সেটাতেও
তিনি মনে করবেন যে যে যারা ডেডিকেটেড, যারা যাদের মধ্যে এই মানে প্রতিভা বা মেন্টালি তারা এই ধরনের মানসিকতার বা ফিজিক্যালি এবল মেন্টালি এবল তাদেরকেই তারা সিলেক্ট করবেন এবং তাদের মাধ্যমেই সেই যে যে বাচ্চাগুলো এই ফরম্যাট ফিল আপ করবে তাদের সেটা অ্যাকসেপ্ট করা এবং রিজেক্ট করা, যদি মনে করেন সেই কমিটি যে না এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলো বলেই যে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব, আমি এটাকে রিজেক্টও করতে পারি, তা সেই এটাও সেই কমিটি থাকবে। যাই হোক, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন, এটা বুঝে যাবেন সেটা তো। আর বলা আছে দেখবেন এখানে পেজে একটা লোগো দেওয়া আছে, লোগো একটা লোগো আছে, তারপরে একটা ফ্ল্যাগ ব্যাচটা কেমন হবে, ইউনিফর্ম দেওয়া থাকবে বোধহয় নীল সাদা, সাদা নীল ইউনিফর্ম, নীল সাদা ইউনিফর্ম থাকবে, সেই ইউনিফর্মে ব্যাচ থাকবে, সেটা সম্ভবত জাতীয় পতাকার আদলেই সেটা তৈরি এবং সেটা আপনার এই ফরম্যাট যে দিয়ে দেওয়া হবে তাতে এটা পেয়ে যাবেন। এবং একটা ক্যাপের মধ্যে কোন লোগোটা থাকবে, ফ্ল্যাগ থাকবে একটা, সেটাই কোন লোগোটা থাকবে, সেগুলো এখানে সব দেওয়া আছে। এইবারে আসি এখানে আপনার যেটা বলা আছে যে মেন্টালি, এটা কিন্তু জেনে নিন যে 9-12 কিন্তু 9-12 ছাত্র ছাত্রীদের জন্যই একমাত্র এই বাহিনীটা গঠন করার জন্য। এইবার যেটা বলা আছে ফিনান্সিয়ালি এটাকে, আর সপ্তাহে সম্ভবত এটা আমি এখানে ক্লিয়ার দেখতে পেলাম না, পড়লাম যতটুকু, মানে এই বিষয়টা মানে আমি এই মাত্র হাতে পেয়েছি যদিও পুরো আমারও পড়া হয়ে ওঠেনি, আমি হাই স্কুল গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে মনে হয় এটা দুদিন বোধ হয় কি একদিন, এনসিসি যেমন হয় স্কুলে ওই ক্লাস গুলো সেই, এবং টিফিনের পর ক্লাসটা হবে, টিফিনের পর একটা ক্লাস হবে ওদের, এবং সেটা স্কুল টিচার দুটো টিচার সিলেক্ট হবে, সেই টিচারদের ক্যালকাটা পুলিশের আন্ডারে তাদেরকে ট্রেনিং নেওয়ানো হবে এবং 7 জন স্টুডেন্টকেও সেখানে পাঠানো যেতে পারে সেই ট্রেনিংটা নেওয়ার জন্য। সেইভাবে তারা ট্রেন্ড হয়ে এসে তারপর যে বাহিনীটা গঠন হবে সেই বাহিনীকে তাদের ট্রেনিং দেওয়া হবে, এইভাবে ট্রেনিং দেওয়া হবে, সেখানে ইউনিফর্মের টাকা থেকে শুরু করে সবকিছু, মানে এটা আছে 4,500 মনে হয় 4,750 টাকা, শু থেকে শুরু করে আপনার ব্যাজ, পিটি ড্রেস, তারপরে ব্যাজ, তারপরে বোধ হয় মোজা, মানে যা যা প্রয়োজন, মানে এটার মাধ্যমে ওরা স্টেট লেভেল পর্যন্ত অনেক দূর পর্যন্ত যেতে পারবে। এবং এটা হচ্ছে টিফিন, না টিফিন খরচ থাকবে, ইয়ারলি একটা ক্যাম্প থাকবে, তারপরে এটা পার ডে একটা টিফিন খরচ পার ডে, তারপরে পার ডে মান্থলি 200 টাকা তাদের টিফিন বা আদার্স যেসব খরচ আছে এক্সট্রা গাইডলাইন দিয়ে দেবো, সেই গাইডলাইন গুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর একটা বিষয় বলা, সেটি হচ্ছে এখানে কিন্তু একটা বিষয় বলা আছে, সেটি হচ্ছে এই যে আমাদের যে জয় হিন্দ বাহিনী গঠন হবে, এরা কিন্তু 15 আগস্টে আমাদের স্টেটে হোক বা ডিস্ট্রিক্টে হোক যে আমাদের যে কর্মসূচি বা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যে অনুষ্ঠানটা হবে সেখানে কিন্তু ওরা পার্টিসিপেট করবে, মেনশন করা আছে। হ্যাঁ, প্রত্যেক 15 আগস্টে পার্টিসিপেট করবে এটা বলা আছে। আর একটা বলা আছে একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা, একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে যেটা ওদের ফিউচারে কাজে লাগবে। হ্যাঁ, খুব ভালো একটা বেস্ট স্টুডেন্ট বয়েজ এন্ড গার্লস, বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড আছে, বেস্ট টিচার অ্যাওয়ার্ড আছে, বেস্ট স্কুল অ্যাওয়ার্ড আছে, বেস্ট বাহিনী অ্যাওয়ার্ড আছে, মানে যে স্টুডেন্ট তার মধ্যে যে স্টুডেন্টটা বেস্ট হবে মনে হবে সেই স্টুডেন্টের জন্য একটা অ্যাওয়ার্ড থাকবে, মানে গার্লস বা বয়েজ যেই হোক না কেন, সেটা মানে যে টিচার ট্রেনিং দেবেন, ট্রেনিং নিয়ে এসে সেই বেস্ট টিচার যিনি হবেন সেই বেস্ট টিচারের জন্য একটা অ্যাওয়ার্ড থাকবে, তারপরে বেস্ট বাহিনী, যে এই যে বাহিনীগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কোন বাহিনীটা বেস্ট হলো সেই বেস্ট বাহিনীর জন্য একটা অ্যাওয়ার্ড আছে, এবং বেস্ট স্কুল, এই যে এতগুলো স্কুলের মধ্যে কোন স্কুলটা এই বিষয়টাতে বেস্ট হলো তার জন্য একটা অ্যাওয়ার্ড আছে। মোটামুটি এটা হচ্ছে বিষয়। তো প্রত্যেক স্কুল হচ্ছে ম্যান্ডেটরি, এটা করতেই হবে, এবং কবে কি কিভাবে করতে হবে না হবে আপনারা
এই সমস্ত এর মধ্যে পেয়ে যাবেন। আমি এখানে মোটামুটি শেষ করছি, ম্যাডাম বাকিটা বলবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলা, সেটা হচ্ছে ধরুন বিশেষত হাই স্কুল গুলোর ক্ষেত্রে অনেক সময় মেয়েদেরকে অনেকেই যেতে দেয় না, যেতে দেয় না অনেক ক্ষেত্রে, কিন্তু এটা একটা ভালো কিন্তু, মানে আপনারা যদি ইন্সপায়ার করতে পারে, মোটিভেট করতে পারলে। আর একটা ব্যাপার, যেটা যারা ফিজিক্যালি স্ট্রং, মানে মানে তারা মানে মানে ধরুন কেউ অসুস্থ বা কিছু এরকম হলে কিন্তু হবে না, কারণ এই এটা একটা এনসিসির মতনই একটা ওর থেকে ভালো একটা প্রকল্প, যেটা ডেডিকেটেড যাদের মধ্যে এই জিনিসটা আছে, বা যারা ইন ফিউচারে হয়তো ক্লাস 12 এর হয়তো পুলিশে জয়েন করতে চায় বা তাদের সেই ফিগারটা আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারে, এটা ভালো একটা জায়গা। আপনারা একটু টিচার যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা একটু ছাত্রছাত্রীদের বলবেন। আর এই সংক্রান্ত কবে থেকে কি শুরু করবেন, এখানে অলরেডি কিছু দেওয়া আছে, আর নতুন কিছু যদি আমি জানতে পারি, বা আমাদের অন্যান্য সার্কেল কি করছে বা জেলা কি করছে, আমি জানা মাত্রই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আর কারোর যদি কোয়ারিজ থাকে আপনারা বলতে পারেন, কিন্তু কারোর কোনো জিজ্ঞাসা থাকলে। হাই স্কুলগুলো তো আমার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি মিটিংটা। হ্যালো হ্যালো ম্যাডাম, বন্ধ হয়ে গেল। হ্যালো হ্যালো ম্যাডাম, ঠিক আছে।